স্বপন মন্ডল, এক্স আইএস অফিসার। আজকে আমার সাথে আছে ডক্টর সৌরভ মন্ডল। নমস্কার। বিশ্ববিখ্যাত ডাক্তার পি ব্যানার্জির অ্যাসিস্ট্যান্ট ডাক্তার। আজকে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে যে প্রবলেম তৈরি হয়েছে, যে তবাহি শুরু হয়েছে, এর জন্য যে একটা জিনিস আমাদের খুব জরুরি পড়েছে সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এই হ্যান্ড স্যানিটাইজারটা সবারই চাই, অথচ কোম্পানির ক্ষেত্রে সাপ্লাই নেই। সেই জন্য আমরা আজকে চারটি সলিউশন, আপনি কি করতে পারেন, হ্যান্ড স্যানিটাইজার আপনি পাচ্ছেন না, আপনি কি করতে পারেন, তার জন্য আমরা চারটি সলিউশন নিয়ে এসেছি যেটা থেকে এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। সেই জন্য আমি চাইছি ডাক্তারবাবু আপনি একটু বলুন যে স্যানিটাইজার অ্যাকচুয়ালি কি করে। ধরুন স্যানিটাইজার যেটা করে সেটা কি হয়, যে ইনফেক্টিভ এজেন্ট যেগুলো থাকে, যেমন ধরুন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এগুলোকে মারার জন্য আমরা সেই হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করি, ইনস্ট্যান্ট মারার জন্য ওটা আছে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, অ্যাকচুয়ালি মার্কেটে আপনি দেখবেন হ্যান্ড স্যানিটাইজার যে পাওয়া যায়, এক তো হ্যান্ড স্যানিটাইজার নামেই পাওয়া যায়, না হলে হ্যান্ড অ্যান্টিসেপটিক নামে পাওয়া যায়, না হলে হ্যান্ড ডিসইনফেক্টেড নামে পাওয়া যায়, বা হ্যান্ড রাব এই নামেও পাওয়া যায়। তো আমরা যেখানে এখানে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে, এটা কমার্শিয়ালি নাম আছে হ্যান্ড রাব। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম দিয়ে বলছে যে তো এর মধ্যে আবার ক্যাটাগরি আছে, আপনি একটু বলুন যে ক্যাটাগরি কি কি আছে। ক্যাটাগরি বলতে গেলে এর মধ্যে যেটা আছে, যে আমাদের হ্যান্ড স্যানিটাইজার তখনই বলবো তখন যে ওর মধ্যে যখন অ্যালকোহল কোয়ান্টিটিটা থাকবে এবং মোর দেন 60%, ঠিক আছে, 60%-এর বেশি যদি অ্যালকোহল কোয়ান্টিটি হয় তাহলেই সেটা হ্যান্ড স্যানিটাইজার হবে। মানে হ্যান্ড স্যানিটাইজার হতে হলে 60%-এর বেশি অ্যালকোহল কন্টেন্ট থাকতে জরুরি, অবশ্যই জরুরি। হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে অ্যালকোহল থাকাটা অবশ্যই জরুরি, অ্যালকোহল 60%-এর বেশি হয় দরকার। এবং এই হ্যান্ড স্যানিটাইজারে যেগুলো যত বেশি অ্যালকোহল পরিমাণ থাকবে তার এফেক্টটা কিন্তু তত বেশি হবে। এখানে একটা আপনি জানেন যে যেটা দেখা যাচ্ছে যে 70%-এর বেশি যেখানে অ্যালকোহল কন্টেন্ট আছে সেটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অ্যান্ড সাম ভাইরাস, মানে কিছু ভাইরাসের উপর এফেক্ট করে, বাট নট অল ভাইরাস। তো সেই জন্য ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এই সমস্তর উপর কাজ করে, সেটা হচ্ছে 70%-এর বেশি। তো আপনি কোন, এই যে এখন করোনা ভাইরাস আসছে তার জন্য আপনি কোনটা রেকমেন্ড করবেন? এখন যে করোনা ভাইরাস যেটা রয়েছে, করোনা ভাইরাসের জন্য আমাদের আমার মনে হয় যেটা যেটা হচ্ছে যে অ্যাবাভ 90% অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু শুধু করোনা ভাইরাস নয়, হ্যাঁ, মোস্ট অফ দ্য ভাইরাস কিন্তু আমরা রেস্ট অফ দ্য ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারি। আচ্ছা, এটা করোনা ভাইরাস এবং আদার মোস্ট ডেঞ্জারাস ভাইরাস মোর দেন 90% অ্যালকোহল কন্টেন্ট যদি আপনি পান তাহলে সেটা খুব ভালো হয়। অবশ্যই আপনি যেটা পাবেন সেটা অ্যাভেলেবেল যেটা হবে হবে, তাছাড়াও আমাদের কাছে আরও সলিউশন আছে। তো এই জন্য 90%-এর বেশি অ্যালকোহল কন্টেন্ট যেগুলোতে আছে সেগুলো মোস্ট ইফেক্টিভ ইন করোনা ভাইরাস, মোস্ট ইফেক্টিভ ইন করোনা ভাইরাস। তো কথাটা দেখা যাক, তো ধরুন আমার কাছে এই স্যানিটাইজার আছে, তাহলে যদি স্যানিটাইজার এটা থাকে তাহলে আমরা এবার হাতে একটু নিলাম, হ্যাঁ, হাতে একটু নিয়ে এটা একটু হ্যান্ডটা হাতটা একটু ঘষে নিলাম, যাতে এতে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যেগুলো ছিল সেগুলো একটা ডিসইনফেক্ট্যান্টের কাজ করলো, এটা একটু ক্লিয়ার হয়ে গেল। এটা মাঝে মাঝে করলে তাহলে আমাদের যে হাত থেকে যে ছড়ানোর প্রকোপটা আছে সেটা আসবে না, বা কারো হাত থেকে আমি হাত মেলালাম সেখানে এলো হাতে, সেটা আমি আবার নাকে পর্যন্ত না নিয়ে যাওয়ার আগে আমি স্যানিটাইজ করি তাহলে সেটা এতে যাবে না। কিন্তু ধরুন এটা নেই, তখন ডাক্তারবাবু যেটা বলছেন সেটা হচ্ছে দিস ওয়ান ইজ অ্যাবসলিউট অ্যালকোহল যেটা হচ্ছে যে এটা হচ্ছে মোর দেন 90% অ্যালকোহল পরিমাণ থাকবে, এবং এইটা হচ্ছে নর্মালি আমরা ইউজ করতে পারেন অ্যাবসলিউট অ্যালকোহলটা। এইটা যে দ্যাট ইজ অ্যাবসলিউট অ্যালকোহল, যেটা 90%-এর বেশি অ্যালকোহল আছে, আর এর সাথে আপনাকে এর সাথে আরেকটা জিনিস করতে পারেন যে এটা হলে খুবই ভালো হয়, একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন, সম্পূর্ণ এটা হচ্ছে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন, এবং এই মেডিসিনটা সব থেকে বেশি গ্রেট একটা অ্যান্টিসেপটিক মেডিসিন। এই মেডিসিনটা আপনি খেতেও পারেন, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু আমাদের আমরা খাবার হিসাবেও দিই, আমরা এক্সটার্নাল ইউজ হিসাবেও আমরা দিই, কিন্তু এই অ্যাবসলিউট অ্যালকোহলটার সঙ্গে এটা যদি আপনি ওর 100 ml এবং এর হচ্ছে 5 ml, তাহলে অ্যাবসলিউট মার্কেট থেকে কিনুন 100 ml অ্যাবসলিউট অ্যালকোহল,
তার সঙ্গে যে কোনো হোমিওপ্যাথিক সব থেকে অ্যাডমিট এটা পেয়ে যাবেন, মাইরিস্টিকা মাদার, এটা হচ্ছে মাদার, এটা কোনো পোটেন্সি না, এটা মাদার বলবেন, এটা মাদার বললে দিয়ে দেবে আপনাকে 5 ml এটার এর সঙ্গে মিলিয়ে 100 ml অ্যাবসলিউট অ্যালকোহলের সাথে 5 ml মাইরিস্টিকা মেলাম, মেলানোর পরে যেটা তৈরি হবে সেটা 90% এর বেশি অ্যালকোহল থাকছে, সে করোনা ভাইরাস মারবেই মারবে, ঠিক আছে। এবার ধরুন আপনার কাছে অ্যাবসলিউট অ্যালকোহলও নেই, আপনি এটাও কিনতে পারছেন না, মার্কেটে অ্যাভেলেবেল নয়, তখন আপনি কি করবেন? তখন আপনি যে মার্কেটে দেশি মদ পাওয়া যায়, দেশি মদ কিন্তু অনেক রকমের পাওয়া যায়, তার মধ্যে ফাস্ট কাট, ওটাকে বলা হয় ফাস্ট কাট, তাতে 60% বেশি অ্যালকোহল কন্টেন্ট থাকে। ওই দেশি মদের সাথে যদি এই মেডিসিন আপনি মিলিয়ে দেন, যেটা হচ্ছে মাদার, এই মেডিসিনটা যদি আপনি মিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওটাও এফেক্টিভ হয়ে যাবে, তাহলে ওটা হচ্ছে থার্ড অপশন আমার কাছে। আবার ধরুন আমার কাছে এটাও নেই, তাহলে কি করবেন? তাহলে ফোর্থ অপশন আছে, নর্মালি বাজারের যে সাবান, যে কোনো সাবান, আপনি যে কোনো সাবান দিয়ে বারবার হাত ধোবেন, এটাতে আপনাকে বেশি বারে ইউজ করতে হবে। এটা বলতে যাচ্ছে যে যদি আপনার কাছে এই তিনটে অপশান ফেল হয়, তাহলে লাস্ট অপশান হচ্ছে আপনি সাবান দিয়ে বারবার হাত ধুতে থাকুন। তো মার্কেট থেকে যে কোনো সাবান যেটা অ্যাভেলেবেল সাবান সেটা আপনি ব্যবহার করতে পারেন, সেই সাবানটার সাথে দিয়ে বারবার হাত ধুতে থাকুন, বারবার হাত ধুতে থাকুন। কিন্তু এটাও ধ্যান রাখবেন যে বারবার হাত ধোয়া মানে বারবার জল লাগবে হাতে, আর বারবার জল লাগলে সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনে অনেক রকমের প্রবলেম আসতে পারে। তাহলে ডাক্তারবাবু এটা বলুন যে ওই নর্মাল কিভাবে, নর্মালি যে সাবান আমাদের যেগুলো থাকে ওগুলো তো অ্যালকালাইড সাবান, তো অ্যালকালাইড থাকে বলে যে আমাদের কি হচ্ছে বারবার এত সাবান ইউজ করা হয় খার, সেই খারটা আমাদের কি হয় স্কিনটাকে খইয়ে দেয়, এবং সেই কোনটা স্কিনটাকে, হ্যাঁ, করোসিভ এফেক্ট চলে আসে, এবং সেই করোসিভ এফেক্ট থেকে কি হয়ে যায়, অনেক ফাঙ্গাস জন্মে যায় হাতের মধ্যে, এবং সেইখান থেকে ঘা সৃষ্টি হওয়ার চান্স থাকে। তো সেইটা যাতে না হয় আমি তাদেরকে বলবো, যারা নর্মাল সাবান ইউজ করবে তাদেরকে আমি একটা উপদেশ দেবো, যেটা হচ্ছে এই মাইরিস্টিকা হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা দিনে দুবার করে ইউজ করবেন, আপনি সাবান দিয়ে হাত ধুন, কিন্তু এই মাইরিস্টিকা মেডিসিনটাকে আপনি নিয়ে যেমন অল্প একটু নেবেন, নিয়ে এইভাবে রাব করে নেবেন দিনে দুবার, অল্প একটু হাতে নেবেন, হ্যাঁ, নিয়ে এইভাবে হাতটা রাব করে নেবেন, ঠিক আছে। তো এই রাবটা করে নিলে কী হবে, আপনার যে করোসিভ এফেক্টটা পড়ছে, যে ফাঙ্গাসটা যেটা জন্মাবে সেই জন্মানোটা কিন্তু এই মাইরিস্টিকা করতে দেবে না, এর জন্য কিন্তু আপনি সাবানটাকে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা বারবার হাত ধুচ্ছি দিনের বা দিনে, আপনি 10 বার 20 বার যতবার খুশি হাত ধুন, তাতে কোনো আপনি দিনে দুবার এই মাইরিস্টিকা যে মেডিসিন এটা নিয়ে হাতটা রাব করুন, একবার দুপুরে করুন, একবার ঘুমোতে যাওয়ার আগে, তাতে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। তো এটা থেকে আমরা দেখতে পেলাম যে যে মার্কেটে যে এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, যে এতটা আমাদের সাপ্লাই কম হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের, সেখান থেকে আমরা কিন্তু 4টা অপশান পাচ্ছি, 4 অপশানস আমরা পাচ্ছি, যাতে আমরা স্যানিটাইজ করতে পারি হাতটাকে এবং আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচতে পারি। এবং শুধু এটাই নয় যে গভর্নমেন্ট ডাইরেকটিভস বারবার আসছে, যে সরকারি যে সমস্ত কানুন বানানো হচ্ছে সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য বানানো হচ্ছে, সেই জন্য আপনারা সেগুলো পালন করুন, ঠিক আছে। এটা যেহেতু মানুষের কন্ট্যাক্টের ফলে একজন থেকে দুজনের কাছে ছড়ায়, সেই জন্য আমরা কন্ট্যাক্ট যতটা কম করতে পারি, আমরা যেমন হাত মেলাবো না, আমরা নমস্কার করব, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো আসছে এগুলো আপনি মেনে চলুন। কিন্তু যে আমাদের মনের মধ্যে একটা থেকে যাচ্ছিলো যে আমরা হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছি না, তাহলে বোধহয় আমরা অনেকটা পিছিয়ে রইলাম, সেরকম কোনো ব্যাপার না, আপনি স্যানিটাইজার পান তাতেও চলবে। নাহলে এই যে চারটে অপশান আমরা বের করলাম, এই চারটে অপশানের যে কোনো আপনি একটা ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই এবং আপনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন, এই আশা করি, এই আশা রাখি। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই আশা নিয়ে আমাদের এই ভিডিও এখানে শেষ করছি।